আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমরা এখন লারাবেল ইনস্টল করব। জাম্প অন করা আছে লারাবেলের ওয়েবসাইট থেকে ডকুমেন্টেশন এখানে এই যে কোডটা লেখা আছে সেটা আমরা কপি করলাম কপি করে আমরা একটা ফোল্ডারে চলে গেলাম এখানে আমরা চাইলে কোড এডিটর ইউজ করতে পারি আবার গিট বেশ ইউজ করতে পারি আমি গিট বেজ দিয়েই করছি আচ্ছা এই যে ক্রিয়েট অ্যাপ এই নামটা আমরা আমাদের মতো করে দেব যেমন ক্লাইন লিস্ট ওয়েব এন্টার দিলাম এন্টার দেওয়ার পর অনেকগুলো ফাইল জেনারেট হবে আমরা যদি এখানে এটাকে একটু ছোটো করে দেখাই যে দামিখানে অফ করে ফেলি এটা হচ্ছে ক্লাইন লিস্ট ওয়ে আমি যদি এতে ক্লিক করি এবং এটাকে যদি আমি লিস্ট করি তাহলে দেখাবে এখান থেকে ফাইলগুলা কী হচ্ছে জেনারেটিং হচ্ছে তো সময় সংকীর্ণতার জন্য আমি এই ফাইলগুলা আপলোড হওয়া পর্যন্ত ভিডিওটা অফ রাখলাম আচ্ছা যখন অ্যাপ্লিকেশন কি সেট সাকসেসফুলি আসবে তখন বোঝা গেল যে আমাদের লারাবেলটা ইনস্টল হলো এখন আমরা সিডি দিয়ে যে ফোল্ডারে লারাবেল ইনস্টল করেছে ওই ফোল্ডারে চলে যাব সিডি ক্লায়েন্ট লিস্ট ওয়েব অ্যান্টার এখন আমরা পিএসপি আর্টিসান সার্ফ এই কমনটা যখন আমরা রান করবো তখন এখানে কন্ট্রোল ধরে ক্লিক করলেই এই যে লারাবেল চলে আসলো তার মানে আমাদের এখানে লারাবেল ইনস্টল হয়ে গেল পরবর্তী ভিডিও টিউটেল দেখানো হবে কি করে ব্লেড টেমপ্লেটিং করা হয় থ্যাংক ইউ